হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সেটা হলো টুটি ফ্রুটি কেক। একদম পারফেক্ট ওয়েতে চুলায় আমি কিভাবে বেক করেছি, কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। সাধারণ কেকের মতোই এখানে শুধু একটা জিনিসই বেশি লাগছে, সেটা হচ্ছে টুটি ফ্রুটি। আর এটা আপনারা বাসায় বানিয়েও নিতে পারবেন বা যে কোনো কনফেকশনারির দোকানে কিনেও নিতে পারবেন। খুবই সিম্পল ওয়েতে আমি আজকে এটা বানিয়েছি আর কিভাবে বানিয়েছি চলুন তাহলে দেখে নেই। আর এখানে আমি প্রথমেই দুইটা ডিম নিয়ে নিয়েছি আর একটা বোল নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আজকে আমি এখানে দুইটা ডিমের টুটি ফ্রুটি কেক বানাবো, এই জন্য দুইটা ডিম ভেঙে নিচ্ছি। কুসুম দুইটাকে আলাদা করে রেখে দিব অন্য একটা বাটিতে। আপনারা চাইলে একসঙ্গে চিনিতে বিট করে নিতে পারেন, আর চাইলে আমার মতো আলাদা করে রাখতে পারেন। কুসুমটা আলাদা করে রাখলে মনে হয় যে কেকের মধ্যে একটু স্পঞ্জি ভাবটা বেশি আসে। আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এখানে আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিতে পারেন। আমি শুধুমাত্র হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে ডিমের সাদা অংশের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর বিটারটা অন করেছি। আমি বিটারটা প্রথমে লো স্পিডে নিয়ে বিট করছি, তারপরে ফোম একটু হয়ে গেলে তারপর মিডিয়াম স্পিডে বিট করব। আর ফোমটা যখন একদমই সাদা হয়ে যাবে, এই যে এই রকম পর্যায়ে আসবে, তখন আমি এতে ডিমের কুসুম অ্যাড করে দিব। আর এখন দিয়ে দিব হাফ কাপের একটু কম সয়াবিনের তেল, রেগুলার রান্নার তেল যেটা। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফস্টার ক্লাসের ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি আরও 10 সেকেন্ডের মতো বিট করে নিব একদম লো স্পিডে, মানে সবগুলো যাতে একটু মিশে যায় আর কি, কুসুম তেল সবগুলো যাতে একটু মিশে যায়, এই জন্য আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আর এবার এই ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। আর এখানে আমি 1 কাপের থেকে 2 টেবিল চামচ কম ময়দা নিয়েছি, কারণ ওই 2 টেবিল চামচের সাথে আমি টুটি ফ্রুটি অ্যাড করব এই জন্য আর কি। আর হাফ চা চামচ বেকিং পাউডার দিচ্ছি এখানে। এবার চেলে নিচ্ছি, আমি একবারেই চেলে নিচ্ছি, আপনারা চাইলে 2 থেকে 3 বার চেলে নিয়ে তারপরে মিক্স করতে পারবেন। এবার আমি স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে সব শুকনো উপকরণ মিক্স করে নিব। আমি কিন্তু খুবই ধীরে ধীরে করেছি, যেহেতু ভিডিওটা একটু ফাস্ট করা আছে এই জন্য দ্রুত মনে হচ্ছে। আপনারা আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে নেবেন ময়দাটা ব্যাটারের সাথে। তো এ পর্যায়ে আমার ব্যাটারটা রেডি। এবার আমি টুটি ফুটিটা রেডি করে নিব, এই জন্য এখানে আমি 1/3 কাপ টুটি ফুটি নিয়েছি। আর এটার সাথে আমি 2 টেবিল চামচ ময়দা মিক্স করে নিব। এটার কারণ হচ্ছে যখন আমি টুটি ফুটিটা এমনি যদি মিক্স করে দিতাম ব্যাটারের সাথে তাহলে কি হতো, বেক করার সময় টুটি ফুটিগুলো একদম হচ্ছে মোল্ডের তলাতে মানে সব পড়ে যেত আর কি। আর এইভাবে করে নিলে কেকের সাথে একদম সমানভাবে সুন্দর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে কেকের ভিতরে। আর অবশ্যই আপনারা এই ওয়েটা ফলো করবেন। তো এবার আমি কেকের মধ্যে টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখানেও কিন্তু আমি আলতো হাতে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করার পর মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, আর এই জন্য আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। যদি আপনাদের ব্যাটারটা ঘন না হয় তাহলে এখানে দুধের প্রয়োজন নাই। আমার ব্যাটারটা ঘন মনে হচ্ছিলো জন্য আমি এখানে 2 টেবিল চামচ দুধ অ্যাড করেছি। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, মানে নর্মাল টেম্পারেচারে দুধ হতে হবে। দুধটা অ্যাড করার পরে দেখেন আমার হচ্ছে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, মানে ঘনত্বটা পারফেক্ট ছিল আর কি। তো এখানে আমি একটা 6 ইঞ্চির মোল্ড নিয়েছি, সাধারণ লেখালেখির কাগজ কেটে তেল দিয়ে বসিয়ে নিয়েছি। আর এবার আমি সমস্ত ব্যাটারগুলো মোল্ডে ঢেলে দিচ্ছি।
এইবার আমি উপর থেকেও কিছুটা টুটিপুটি দিয়ে দিব, এটা দেখার সৌন্দর্যের জন্য। উপর থেকে দিয়ে দিলে এরকম মানে কেকের মধ্যে আলাদা একটা সৌন্দর্য কাজ করবে। আর ওভেনে বেক করলে কিন্তু মানে টুটিপুটি দেওয়ার পরে টুটিপুটিগুলো ভালোভাবে দেখা যায় না, আমি এটা খেয়াল করেছি, কিন্তু চুলায় বেক করলে সুন্দর একটা লুক আসে কেকের মধ্যে। তো আমি কয়েকটা ট্যাপ করে নিব, তারপর চুলাতে দিয়ে দিচ্ছি সরাসরি। আর এখানে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম একটু হাই আঁচে। তারপর 10 মিনিট পরে আঁচটা একদমই লো করে দিয়ে আমি কেকের মোল্ডটার মধ্যে বসিয়ে দিব। এই যে, আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু অবশ্যই লো রাখতে হবে, একদমই লো। লো রেখে 40 মিনিটের মতো বেক করলে আমার এই টুটিফুটি কেকটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো যে সিদ্ধটা থাকে ঢাকনাতে, সেই সিদ্ধটা করে কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো প্রায় 30 মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কীরকম সুন্দর মতো ফুলে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু এখনও পুরোপুরি হয় নাই, আরও 10 মিনিট আমাকে ওয়েট করতে হবে। আর এই যে ফিরে এলাম 40 মিনিট পরে, আর এই তো দেখেন মাশাআল্লাহ আমার কেক একদম রেডি, সুন্দর মতো বেক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, এভাবে করে চেক করে নিচ্ছি, দেখেন ভিতর পর্যন্ত দিয়ে যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝে নেবেন যে আপনাদের কেক একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করলে বেশি ভালো, কিন্তু আমি গরম অবস্থাতেই মোল্ড আউট করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মতো বেক হয়েছে মাশাআল্লাহ। আর কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছিল, অনেক স্পঞ্জি হয়েছিল, আমি কেটে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন কেকটা কিন্তু এখনও গরম আছে আর কি, ভেতরেও দেখেন টুটিফুটিগুলো একদম ছড়িয়ে আছে সুন্দর মতো। অনেক সময় দেখা যায় যে টুটিপুটিগুলো কেকের নিচে তলানিতে একদম জড়ো হয়ে থাকে, কিন্তু ময়দার সাথে এভাবে মিক্স করে দিলে আপনাদের কেকগুলোতেও সুন্দরভাবে স্প্রেড হয়ে থাকবে। আর ভেতরটাও দেখেন মাশাআল্লাহ এতখানি মানে স্পঞ্জি হয়েছে, একদম তুলার মতো স্পঞ্জি ছিল, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল, আর অনেক বেশি সফট ছিল। এটা আপনি চাইলে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন বক্সে ভরে নর্মাল ফ্রিজে। এটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বিকালের নাস্তা হিসেবেও দিতে পারবেন, মানে বাচ্চা এটা যে কোনোভাবে দিলেই পছন্দ করবে। আসলে আমার বাচ্চা তো খুব লাইক করেছে। আর আজকের আমার এই রেসিপিটি হুবহু ফলো করলে আপনাদের টুটিফুটি কেকটাও একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন যে আপনার বাচ্চারা অত্যন্ত বেশি পছন্দ করেছে এই কেকটা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাই। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। এই যে তার আগে দেখতে পাচ্ছেন আমি বিকালের নাস্তা নিয়ে বসে গিয়েছি মাশাআল্লাহ, এক কাপ চা এবং টুটিফুটি কেক অসাধারণ খেতে। কেকটি একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।